এসএসসি দুর্নীতিতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ। এসএসসি দুর্নীতিতে যুক্তদের গ্রেপ্তারের দাবি সহ একাধিক দাবি দাবা নিয়ে এবার জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখা নদিয়া জেলার শিক্ষক শিক্ষিকা সমিতি সংগঠন। মঙ্গলবার নদিয়া জেলার কৃষ্ণনগরের ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। যেভাবে এসএসসি দুর্নীতির সামনে এসেছে তদন্তে নেমে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক ব্যক্তিদের, মূলত তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়েছে তারা। এই বিষয়ে নদিয়া জেলার শিক্ষক শিক্ষিকা সমিতি সংগঠনের সম্পাদক প্রমোদ রঞ্জন দাস বলেন, এসএসসিতে যে সমস্ত মন্ত্রীদের নাম জড়িয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, পাশাপাশি চাকরির ক্ষেত্রে যে অনলাইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটিও বাতিল করতে হবে। শুধু তাই নয়, সরকারি কর্মীদের বকেয়া ডিএ অবিলম্বে দিতে হবে, পাশাপাশি মাদ্রাসা ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে বঞ্চিত হয়ে আসছে সেই বিষয়েও শিক্ষা অধিদপ্তরকে নজর দিতে হবে। এদিন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শিক্ষা আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা। তাদের দাবি, শিক্ষা দপ্তরের নিয়োগের ক্ষেত্রে অবিলম্বে সঠিক পদ্ধতি গ্রহণ করা না হলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলনে নামবেন তারা, এমনটাই জানিয়েছেন। শিক্ষকদের বরখাস্ত করতে হবে, অবৈধ ভাবে চাকরি দেওয়া শিক্ষকদের অবিলম্বে বরখাস্ত করতে হবে, স্বচ্ছতার সাথে সমস্ত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করতে হবে, স্বচ্ছতার সাথে সমস্ত বিদ্যালয়ে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। বিক্ষোভ কর্মসূচি, এই কর্মসূচি ছিল মাননীয় জেলা সম্পাদক জেলা শাসকের কাছে, কিন্তু জেলা শাসক সেটা এখানে ডিপিও এবং ডিআইয়ের কাছে রেফার করেছেন। আমরা এসে আমাদের এই মেমোরেন্ডাম আজকে জমা দেব। আমাদের মূল বিষয় যেটা আজকে ছিল যে এসএসসিতে যে দুর্নীতি, সীমাহীন যে দুর্নীতি এবং দুর্নীতিতে যারা জড়িয়ে আছে জড়িত সকলের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার জন্য আমাদের মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষামন্ত্রী সমিতির পক্ষ থেকে আজকে আমাদের এই বিক্ষোভ। দ্বিতীয় হচ্ছে প্রাক্তন, আমরা সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়া মাধ্যম যেটা জানতে পেরেছি যে এই যে দুর্নীতি, এই দুর্নীতির সাথে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ এসএসসি চেয়ারম্যান এবং অন্যান্য যারা জড়িত আছে তাদের সকলের যাতে শাস্তি হয়, শাস্তি যাতে সুনিশ্চিত করা হয় সেই ব্যাপারে আমরা দাবি জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে এই যে মেরিট লিস্ট, যারা বঞ্চিত হলো, যারা চাকরি পেল না তাদের কি হবে, তাদের যাতে অবিলম্বে যাতে নিয়োগ করা হয়, এবং যারা অবৈধভাবে টাকা দিয়ে যারা এই শিক্ষকতার চাকরি যারা নিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা উভয় দিকটাই বলছি। এছাড়াও আজকে আমরা যেহেতু আমাদের এই ডিআই অফিসে আমরা আমাদের এই কর্মসূচিকে এখানে রেফার করেছেন, সেই কারণে আমাদের শিক্ষা সংক্রান্ত আরও কিছু দাবি দেওয়া আমাদের আছে। যেমন এসএসসিতে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনে অনেক শূন্যপদ রয়েছে, সেগুলো যাতে যথারীতি পূরণ করা হয়। তারপর হচ্ছে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আজকে শিক্ষক যে বদলি হচ্ছে সেটা, তার কাউন্সিলিংটা হচ্ছে অনলাইনে, আমরা চাইছি সেটা যেন অফলাইনে হয়। এছাড়া এখানেও দুর্নীতি আমরা লক্ষ্য করছি, টাকা পয়সা নিয়ে দেখা যাচ্ছে যে টিচাররা কাছাকাছি কোনো স্কুলে চলে আসছে, শহরের স্কুলে চলে আসছে, এর বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ, সেটা আমরা আজকে এখানে রাখবো। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।